অসমৰ এজন মুখ্যমন্ত্রীর বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টাকা। মই সৰু মানুহ কিনিব পাৰে। এজন মুখ্যমন্ত্রীর দাম কি? এজন মুখ্যমন্ত্রীর দাম 1.5 লাখ কোটি। 1.5 লাখ কোটি টাকা ইয়া আমি কোৱা কথা নহয়। যদি আপনি এজন মুখ্যমন্ত্রীক কিনিবলৈ যায় 1.5 লাখ কোটি টাকা দিব লাগিব। এইখিনি কথা কৈছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমৰ এজন মুখ্যমন্ত্রীর বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টাকা। হিমন্ত কিনাটো বেলেগ কথা, মই সৰু মানুহ কিনিব পাৰে। কিন্তু যদি 10 জন মুখ্যমন্ত্রী কিনে তেতিয়া আজমলৰ 1.5 লাখ পূৰণ 10, তাৰমানে 15 লাখ কোটি টকা লাগিব। সিমানটাৰ আছে নে নাই তেওঁ সুধি লওক, আছে যদিতো ভালেই। বদরুদ্দিন আজমলক কটাক্ষ করে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইখিনি কথা উল্লেখ করেছে। বদরুদ্দিন আজমলে হেনো মুখ্যমন্ত্রী কিনিব পাৰে, যদি কিনিব পাৰে 1.5 লাখ কোটি টকা তেওঁ দিয়ক। অসমৰ এজন মুখ্যমন্ত্রীৰ বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টকা। হিমন্ত কিনাটো বেলেগ কথা, মই সৰু মানুহ কিনিব পাৰে। আনকি বদরুদ্দিন আজমলে এটা সময়ত কৈছিল তেওঁ 10 জন মুখ্যমন্ত্রী কিনি লব পাৰে, তেনেহলে 1.5 লাখ পূৰণ 10 জন, তেনেহলে সেই পৰিমাণ হবগৈ 15 লাখ কোটি টকা। ইমানখিনি টকা আছে জানো বদরুদ্দিন আজমলৰ হাতত? এজন মুখ্যমন্ত্রীর বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টকা। হিমন্ত কিনাটো বেলেগ কথা, মই সৰু মানুহ কিনিব পাৰে। কিন্তু যদি 10 জন মুখ্যমন্ত্রী কিনে তেতিয়া আজমলৰ 1.5 লাখ পূৰণ 10, তাৰমানে 15 লাখ কোটি টকা লাগিব। সিমান তেওঁৰ আছে নে নাই তেওঁ সুধি লওক, আছে যদিতো ভালেই। অসমৰ মুখ্যমন্ত্রীয়ে তীব্র বাক্যবান নিক্ষেপ কৰিছে বদরুদ্দিন আজমলক উদ্দেশ্যে। বদরুদ্দিন আজমলৰ হাতত ইমান টকা আছে জানো? সিমান তেওঁৰ আছে নে নাই তেওঁ সুধি লওক, আছে যদিতো ভালেই। উল্লেখযোগ্য যে বদরুদ্দিন আজমলে এটা সময়ত কৈছিল যে তেওঁ কাকো গুৰুত্ব নিদিয়ে, খেলাগিলে মুখ্যমন্ত্রীয়ে হোক, প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিয়ে হোক, সকলোকে কিনি লব পাৰিব, প্ৰয়োজন হলে 10 জন মুখ্যমন্ত্রী কিনি লব পাৰিব বুলি হুংকাৰ দিছিল বদরুদ্দিন আজমলে। আৰু এতিয়া সেইগৰাকী বদরুদ্দিন আজমলক কটাক্ষ কৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এজন মুখ্যমন্ত্রীর বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টাকা। কিন্তু যদি 10 জন মুখ্যমন্ত্রী কিনে তাহলে 15 লাখ কোটি টাকা লাগিব। সিমান তেওঁৰ আছে নে নাই তেওঁ সুধি লওক, আছে যদিতো ভালেই। এজন মুখ্যমন্ত্রীর বাজেট হল বর্তমান 1.5 লাখ কোটি টাকা। কিন্তু যদি 10 জন মুখ্যমন্ত্রী কিনে তাহলে 15 লাখ কোটি টাকা লাগিব। সিমান তেওঁৰ আছে নে নাই তেওঁ সুধি লওক, আছে যদিতো ভালেই।